প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জয় মজুমদার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। করোনার এই মহামারীতে সবাই সাবধানে চলাচল করবে, বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ বাইরে যাবে না, গেলেও মাস্ক পরে যাবে, ঘরে ফেরার পরে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেবে, জামা কাপড় ধুয়ে দিবে, সবসময় সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, তাহলে আশা করি সবাই সুস্থ থাকবে। আমরা আজ চতুর্থ অধ্যায়ে কাজ ক্ষমতা শক্তির কয়েকটি সৃজনশীল নিয়ে আমরা কথা বলবো। আমরা পূর্ববর্তী কয়েকটি ক্লাসে জ্ঞান অনুধাবন নিয়ে কথা বলেছি, আজ শুধু গ এবং খ এর প্রশ্ন নিয়ে কথা বলবো এবং তার সমাধান করব। প্রথমেই আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে 50 মিটার উচ্চতায় এ অবস্থানে 40 কেজি ভরের একটি বস্তু আছে। বস্তুটি মুক্তভাবে পড়ছে। ধরে নেই বস্তুটি যখন এ থেকে বিতে আসে তখন বস্তুটির উচ্চতা হয় 30 মিটার, তখন এ থেকে বিয়ের সরণ হবে 20 মিটার। এই সৃজনশীল থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে যে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, অর্থাৎ কত বেগে সি বিন্দুতে এসে পতিত হবে। ঘ নম্বর প্রশ্ন, এ বিন্দু থেকে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটি শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রথমেই আমরা গ নম্বরের সমাধানটি করব। গ নম্বরের সমাধানটি করতে গিয়ে দেখা গেছে যে এখানে দেওয়া আছে আদিবেগ, বস্তুটির আদিবেগ দেওয়া আছে 0। অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি g = 9.8 m/s², উচ্চতা h = 50 মিটার, বেগ ভি বের করতে হবে। এখন আমরা জানি v² = কত, u² + 2gh, আদিবেগ 0, 2 × 9.8 × 50, তাহলে 980। অতএব v = √980 = 31.30 m/s। সুতরাং বস্তুটি 31.30 m/s বেগে ভূমিতে আঘাত করবে। এবার ঘ নম্বরের প্রশ্নটি যে এ বিন্দু থেকে বস্তুটি ছেড়ে দিলে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, আমরা সেটি সমাধান করব। প্রথমেই ঘনপরে এ বিন্দুতে বিভব শক্তি ep = mgh, এখানে দেওয়া আছে ভর m = 40 কেজি, অভিকর্ষ ত্বরণ g = 9.8 m/s², উচ্চতা 50 মিটার। তাহলে 40 × 9.8 × 50, তাহলে 19,600 জুল হবে। এবার এ বিন্দুতে গতিশক্তি e² = 12mv². এ বিন্দুতে বস্তুটির বেগ 0,
সুতরাং আমরা বলতে পারি এ বিন্দুতে বস্তুটির গতিশক্তিও হবে শূন্য। তাহলে এ বিন্দুতে মোট শক্তি হবে বিভব শক্তি প্লাস গতিশক্তি, তাহলে ইপি প্লাস ইকে, অর্থাৎ 19,600 প্লাস 0 ইকুয়াল হবে 19,600 জুল। এবার বস্তুটি যখন এ থেকে নিচের দিকে নামতে থাকে বি বিন্দুতে আসে, অর্থাৎ এ বি এর সরণ হবে 20 মিটার, তাহলে বি বিন্দুতে বিভব শক্তি হবে ইপি সমান এমজি, উচ্চতা হবে 50 - 20 ইকুয়াল, এখানে দেখা যাচ্ছে যে বস্তুর ভর এম ইকুয়াল 40, অভিপ্রসস্তরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ 30, তাহলে 11,760 জুল। এবার বি বিন্দুতে গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার সমান আমরা জানি আদিবেগ ইউ স্কোয়ার প্লাস 2gs, আদিবেগ যেহেতু শূন্য তো 2gs, তাহলে ভি স্কোয়ার সমান হয় 2gs। এই ভি স্কোয়ারের মানটি যদি আমরা এখানে বসাই তাহলে 2 কাটা যাবে, তাহলে mgs। এবার এম এর মান 40, জি এর মান 9.8 আর এস এর মান 20, তাহলে ক্যালকুলেশন করলে দেখা যায় 7,840 জুল হবে বিবিন্দুতে গতিশক্তি। এবার বিবিন্দুতে মোট শক্তি হবে বিবিন্দুর বিভব শক্তি প্লাস গতিশক্তি, বিবিন্দুতে বিভব শক্তি ছিল 11,760 প্লাস গতিশক্তি ছিল 7,840, তাহলে মোট শক্তি হবে 19,600 জুল। এবার সি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল টু এমজি ইন্টু শূন্য, কারণ সি বিন্দুতে বস্তুর উচ্চতা শূন্য, সুতরাং সি বিন্দুতে বিভব শক্তিও হবে শূন্য। এবার সি বিন্দুতে গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম দেখা যাচ্ছে এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gs, তাহলে 2 কাটা যায় mgs। এখানে দেখা যাচ্ছে যে এ থেকে সিতে বস্তুটি আসলে সরণ হবে 50 মিটার, সুতরাং এম এর মান হবে 40, জি এর মান হবে 9.8 এবং সরণ হচ্ছে 50, তাহলে আমরা বলতে পারি ক্যালকুলেশন করে সি বিন্দুতে গতিশক্তি হবে 19,600 জুল। এবার সি বিন্দুতে মোট শক্তি হবে সি বিন্দুর বিভব শক্তি প্লাস গতিশক্তি, সি বিন্দুতে বিভব শক্তি ছিল শূন্য এবং গতিশক্তি ছিল 19,600, যোগ করলে মোট শক্তি হবে 19,600। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ 19,600, যেহেতু সকল বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই, তাহলে বলা যায় বস্তুটি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এবার আমরা দ্বিতীয় সৃজনশীল নিয়ে কথা বলবো, এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় সৃজনশীলে উদ্দীপকে দেওয়া আছে এই অবস্থানে একটি বস্তুর ভর এম সমান 10 কেজি, বস্তুটি ভূমি সি থেকে 100 মিটার উচ্চতায় আছে। এখান থেকে গ নম্বরে প্রশ্ন করা হয়েছে এ বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি কত সময় পর সি বিন্দুতে নেমে আসবে। খ নম্বরের প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। এবার প্রথমে যদি আমরা গ নম্বরের সমতলে যাই তাহলে দেখতে পাবো দেওয়া আছে আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, উচ্চতা এইচ সমান 100 মিটার, অভিপ্রসস্তরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
ওকে বের করতে হবে সময় টি ইকুয়াল টু হট। আমরা জানি এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে বস্তুটি যেহেতু নিচের দিকে পড়ছে সেহেতু প্লাস হবে। এখন ক্যালকুলেশন করলে এইচ এর মান 100, আদিবেগ যেহেতু শূন্য তাহলে এটি হবে শূন্য, হাফ জি এর মান 9.8 টি স্কোয়ার। বর্গের পক্ষকে দুই দ্বারা গুণ করলে 200 ইকুয়াল টু 9.8 টি স্কোয়ার, 9.8 টি স্কোয়ার এই পাশে আসলে 200 ওই পাশে চলে যায়। এবার টি স্কোয়ার ইকুয়াল টু 9.8 ভাগ হয়ে যাবে 200 কে 9.8 দ্বারা ভাগ করে রুট করলে টি এর মান হবে 4.52 সেকেন্ড। সুতরাং আমরা বলতে পারি বস্তুটি 4.52 সেকেন্ড সময় পর সি বিন্দুতে নেমে আসবে। এবার আমরা ঘ নম্বরের প্রশ্নের যদি সমাধানে যাই তাহলে এখানে বলছে যে কত উচ্চতায় বিভবশক্তি গতিশক্তি সমান হবে। এখানে দেওয়া আছে বস্তুর ভর এম সমান সমান 10 কেজি, উচ্চতা এই সমান সমান 100 মিটার, অভিকর্ষ ত্বরণ জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে করি এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। তাহলে বিভব শক্তি ইপি সমান সমান এম জি এক্স, যেহেতু আমরা উচ্চতা ধরেছি এক্স, সেহেতু এইচের জায়গায় এম জি এক্স। এবার গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার প্লাস 2g সরণ। তাই এখানে দেখা গেছে উচ্চতা বাদ দিলে যদি 100 থেকে উচ্চতা এক্স বাদ দেয় তাহলে সরণ হবে 100 - x। অতএব ইউ এর মান যদি 0 হয় তাহলে 2g 100 - x। তাহলে ভি স্কোয়ারের মানটি যদি আমরা এখানে বসাই তাহলে হাফ এম 2g ইন্টু 100 - x, তাহলে এম জি 100 - x। প্রশ্ন মতে বলা হয়েছে যে বিভবশক্তি গতিশক্তি সমান হবে। তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি ইপি সমান সমান ইকে। তাহলে ইপি এর মানটা হবে এম জি এক্স আর ইকে এর মানটা হবে এম জি 100 - x। এম জি এম জি উভয় পক্ষ থেকে বাদ গেলে বাম পক্ষে থাকে এক্স এবং ডান পক্ষে থাকবে 100 - x। ডান পাশে এক্সটি বাম পাশে আসলে 2x হবে, তাহলে 2x ইকুয়াল টু 100, x ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 2, তাহলে 50 মিটার। অতএব আমরা বলতে পারি যে 50 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে। এবার তৃতীয় প্রশ্ন বা তৃতীয় সৃজনশীল, যে 250 গ্রাম ভরের একটি বস্তুকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হল। গ নম্বর প্রশ্ন, সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটি কত সময় লাগবে। ঘ নম্বর প্রশ্ন, দেখাও যে নিক্ষেপের শুরুতে বস্তুটির মোট শক্তি সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান। এবার গ নম্বরের উত্তর, এখানে দেওয়া আছে আদিবেগ ইউ সমান সমান 49 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি সমান সমান 0, অভিক্রস তরল জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে বের করতে হবে সময় টি ইকুয়াল টু হট। আমরা জানি ভি সমান সমান ইউ মাইনাস জিটি, কারণ বস্তুটিকে উপরের দিকে ছড়া হয়েছে অর্থাৎ অভিক্ষণ ত্বরণের বিপরীতে ছড়া হয়েছে, সেজন্য এখানে মাইনাস হবে। তাহলে শেষ বেগ 0, আদি বেগ 49, মাইনাস 0.9.8 টি,
9.8 পাশে চলে আসলে 49 এই পাশে থাকবে, এবার t ইকুয়াল টু 49 ভাগ 9.8 অর্থাৎ 49 কে 9.8 দ্বারা ভাগ করলে হবে 5 সেকেন্ড। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে 5 সেকেন্ড সময় লাগবে। এবার ঘ নম্বরের কোশ্চেন, নিক্ষেপের পূর্বে বিভব শক্তি ep সমান সমান mgh। এখানে ভর m সমান সমান 250 গ্রাম, কেজিতে হবে 0.25 কেজি, 1000 দিয়ে ভাগ দিলে। আদিবেগ u সমান সমান 49 মিটার পার সেকেন্ড, অভিকর্ষ স্তরণ g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বিভব শক্তি ep সমান সমান mgh, যেহেতু উচ্চতা শূন্য সেহেতু বিভব শক্তি হবে শূন্য। গতিশক্তি ek সমান সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম এর মান 0.25 আর বেগ 49, তাহলে গতিশক্তি হবে 300.15 জুল। এবার মোট শক্তি E1 সমান সমান ইপি যোগ ইকে, ইপির মান শূন্য যোগ ইকের মান 300.125 জুল। অতএব নিক্ষেপের পূর্বে মোট শক্তি হবে, নিক্ষেপের পূর্বে মোট শক্তিও হবে 300.125 এত জুল। এবার সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করবো, সেক্ষেত্রে প্রথমে আমাকে বের করতে হবে সর্বোচ্চ উচ্চতা কত। সেক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে 49 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি ইকুয়াল টু শূন্য, ভর এম ইজ ইকুয়াল টু 250 গ্রাম, 1000 দিয়ে ভাগ দিলে 0.25 কেজি, অধিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, অর্থাৎ যেহেতু বস্তুটি অভিকর্ষ ত্বরণের বিপরীতে ছোড়া হয়েছে সেজন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে। তাহলে ইউ এর মান 49, তার স্কোয়ার মাইনাস 2, জি এর মান 9.8h। এবার 19.6h এটাকে গুণ করে আমরা এই পাশে নিয়ে আসছি, 49 স্কোয়ার করলে হবে 2401, এইচ ইকুয়াল টু 2401 ভাগ 19.6 অর্থাৎ 122.5 মিটার হবে উচ্চতা। এই উচ্চতায় বিভব শক্তি হবে ইপি সমান সমান এমজিএইচ, এমের মান 0.25, জি এর মান 9.8 ইন্টু 122.5। ক্যালকুলেশন করলে বিভব শক্তিটি হবে 300.125 জুল। এবার গতিশক্তি ইকে প্রাইম ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম যেহেতু ভি শূন্য সেহেতু ইকে প্রাইম হবে শূন্য। তাহলে মোট শক্তি হবে ইপি প্রাইম প্লাস ইকে প্রাইম, ইপি প্রাইমের মান 300.125 প্লাস জিরো, অর্থাৎ মোট শক্তি হবে 300.125 জুল। তাহলে দেখা যাচ্ছে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি হবে 300.125। তাহলে আমরা বলতে পারি যে নিক্ষেপের শুরুতে বস্তুটির মোট শক্তি সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির মোট শক্তির সমান হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই তিনটি সৃজনশীল নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের পরবর্তীতে এই সৃজনশীলের অঙ্ক গ এবং উচ্চতর দক্ষতা ঘ এর প্রশ্নগুলো হোমওয়ার্ক হিসেবে থাকবে। পরবর্তী ক্লাসে
এই হোমওয়ার্কগুলো করে নিয়ে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।